আসসালামু আলাইকুম, ম্যাজিক্যাল ফুডিয়ান ব্লগস থেকে আজকে আমি আমার ছাদ বাগান দেখানোর জন্য নিয়ে আসলাম। এই যেটা হচ্ছে আমার একটা সবেদা গাছ, গাছটা খুবই ভালো জাত, মানে ফুল আসতেই থাকে, ফল আসতেই থাকে, কিন্তু পোকার যন্ত্রণায় ফলগুলোর বড় হতে পারে না, যে এরকম পোকা। আর আমি আসলে ভালো করে কীটনাশকও দেই না, এর জন্য আসলে ফল হয় না। আজকে এই যে কীটনাশক নিয়ে আসলাম, স্প্রে করব। তো আমার গাছে কীটনাশক দেওয়া শেষ। এই হচ্ছে আমার একটা ঝুড়িতে মরিচের চারা, আর এখানেও আমার কিছু মরিচের চারা আছে। এগুলো আমি একটা গাছ বা দুইটা তিনটা কিনেছি, তো ওগুলা থেকে পাকা বিচি দিয়ে আমি আবার চারা তৈরি করেছি। নিচে পুঁই শাক একটা বিচি লাগানো হয়েছে, তো পুদিনা পাতা গাছ দুই রকমের, আর এই হচ্ছে আমার ড্রাগন ফল গাছ, জানি না কবে আসবে। চিয়ারো পুঁই শাক, এখান থেকে আমি দুইবার নিয়ে আমার রোজায় পাকোড়া বানানো হয়ে গেছে। এই যে ঝুড়িতে হচ্ছে আরও পুদিনা পাতা, যে পুঁই শাক, এই হচ্ছে পেয়ারা গাছ, এটা গতবার এনেছিলাম, দুইটা হয়েছিল, এবার অনেক কলি আসছে মাশাআল্লাহ। এই হচ্ছে আমার বড়ুই গাছ, এবার প্রথম ফুল আসলো, আর এই হচ্ছে একটা লেবু গাছ, মাশাআল্লাহ অনেক লেবু হয়, ফুল আসে একদিক দিয়ে, এই যে ছোট লেবু, আবার এই যে কিছু পেকে আছে, আবার ওই পাশ থেকে যে ফুল আসছে। আরও আজকে ভাবতেছি এখান থেকে কিছু লেবু নিয়ে যাব, যে লেবুটা অনেক বড় হয়েছে, আসলে এটা ছিঁড়ে নিয়ে যাই। তারপর নিচে আর একটা আছে লেবু, এই যে এটাও মনে হচ্ছে বড় হয়েছে, অনেকদিন ধরে এরকমই আছে, দুইটা নিলাম, এটাও বড় হয়ে গেছে, এটাও নিয়ে যাই, কারণ এগুলো থাকলে গাছে অন্য লেবুগুলো শক্তি পাবে না। এই হচ্ছে একটা লেবু, এটা আমার হাজবেন্ড অফিস থেকে এনেছিল কলক দেওয়া, তো এটাতে এবার লেবু আসলো, জানি না এটা কী নাম, প্রথমে বলেছিল যে গোল গোল বড় যে লেবুগুলো হয় ওগুলো হবে, এখন দেখলাম একটু লম্বা টেছে, লম্বা লেবু আসছে। এখানে আমার আলু মরিচের চারাইগুলো আমি বিচি থেকে করেছি, দেখেন মাশাআল্লাহ একটার মধ্যে তিনটা করে হচ্ছে, একটা গাছ ছিল ওটা থেকে আমি যে এতগুলো করেছি, এগুলো সবগুলো এরকম। এটা হচ্ছে অন্য জাতের, এটা একদম গোড়ায় গোড়ায় হয়, এই যে আরও লেবু, এগুলো আর একটু বড় হোক। এখান থেকে আবার ফুল আসতেছে, আর এই যে এটাও আমি ছিঁড়ে নিব, তো আরো দেখেছিলাম। আর এই যে আরেকটা পেয়ারা গাছ, অলরেডি এখান থেকে আমি দুইটা খেয়েছিলাম, এটা বারো মাসি, তারপর আবার হয়েছে, একদিক দিয়ে হতে থাকে, ছোট বড় ফুল আসতে থাকে, নিচে আরো কলি। আসলে এগুলো যত্ন করতে হয়, যেমন যত্ন হয় তেরকম ওরকমই ফল হবে, যেভাবে আমি সার দিব, কীটনাশক দিব, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, তাহলে ফলন আসে। একটা ছোট্ট করলা গাছ ছাদে,
এটা আমি লাগাই না, এমনি দেখলাম একদিন হয়েছে, কোনোভাবে হয়তো বিচি পড়েছে। এরপর একটু বেঁধে টেঁধে দিলাম, দেখি কি হয়। এই যে আমার জবা গাছ, এখানে তিন কালারের জবা আমি একসাথে লাগিয়েছি, তো অনেক পোকা হয়েছে। জবা গাছে তো এমনিতেই পোকা হয়, আজকে এর জন্য কীটনাশক স্প্রে করলাম, আর মাথাগুলো আমি ভেঙে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার আমলকি গাছ, গতবার মাশাল্লাহ প্রথম আমলকি এসেছিল 7 থেকে 8টার মতো, এরপর আমি কাটিং করে দিয়েছিলাম, আবার ডাল বের হয়েছে। এই যে আর একটা মরিচ গাছ পেকে পেকে আছে, এটাও আমি বিচি থেকে লাগিয়েছি। আসলে মরিচের চারা এখন প্রথমেই কিনেছিলাম, এখন আর কিনি নাই, যে পাকে ওগুলো থেকে আবার মাঝে মধ্যে বিচি লাগাই দিই। আর এই হচ্ছে আমার একটা আনার গাছ, গত বছর 6 মাস আগে একটা ছিল, এরপর আবার আমি ভাবলাম কাটিং করব, এখন দেখি যে আবার ফুল এসে ফল আসছে, এজন্য কাটিং করতে পারি নাই, গাছটা লম্বা। আর এটা আমার অনেক পুরনো প্রথম আনার গাছ, যেখানে একটা আছে, এখানে সবসময় একটা দুইটা থাকে, অনেক বেশি আসে না হয়তো যত্নের অভাবে, কিন্তু আসতে থাকে, একটা দুইটা আসতে থাকে। এই যে আবার আজকে এসে দেখলাম নতুন নতুন আসছে, মাঝে মাঝে ঝরেও পড়ে যায়। আর এটা হচ্ছে লেমন গ্রাস, মিষ্টি তেঁতুল, যদিও এখনও আসে নাই। এটা হচ্ছে আরেকটা লেবু গাছ, যদিও আমি নাম জানি না লেবুটার। এই যে লেবু আসছে, পাতা আর লেবু একই কালার, যেখানে আছে এদিকে আছে। যেখানে আরেকটা বাস্কেটে আমি পুঁইশাক লাগিয়েছি, পুদিনা পাতা, এখানেও পুদিনা পাতা, কারণ এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা ছাড়া আমাদের ইফতারই হয় না রমজান মাসে। এটা হচ্ছে আরেকটা লেবু গাছ, কাগজি লেবু, তো এক বছর পরে এটার মধ্যে দুই একটা লেবু আসলো। আর সঙ্গে যে আমি অপরাজিতা গাছ লাগিয়েছি, তো একটা নিম পাতার গাছ, আরেকটা আনার গাছ, এটা সব চারা থেকে করা, তো এর জন্য বীজি থেকে করা, এর জন্য কোনো ফলন আসে না। যে পুদিনা, যে এই কর্ণাটকু, এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা গাছ কর্ণাটকু আমার। এই যে কর্ণাটকু আমার, এটা তো প্রথমেই দেখালাম, আসলে অনেক কিনতে পারি কিন্তু জায়গা নেই, আর হচ্ছে যত্ন করাটা অনেক কষ্ট, সময় দিতে পারি না। তারপরে বারান্দায়ও আছে, তো দুই বারান্দায়, আসলে যত্ন করার জন্য আমি আর বাড়াই না, আসলে আর জায়গার জন্য। আর এই হচ্ছে ছাদে আমার দুইটা ঘুঘু, সাদা ঘুঘু। এই যে এনারা দুইজন হাজব্যান্ড ওয়াইফ, বাজিকার, আসলে ওরা আমাদের বাসায় ছিল বারান্দায়, তো অনেক ময়লা হওয়ার জন্য আমি ছাদে এনে রেখেছি, ছাদের রুমের মধ্যে।